আজকে আমরা কি পড়াবো? মহান আল্লাহর ধর্ম আমি তো সেখানে সেদিন দেখলাম, হ্যাঁ দেখছি আছে। তাহলে আমরা কিছুটা জেনেছি যে পৃথিবী কেউ সৃষ্টি করেছে, ধর্ম নীতি শিক্ষা পেয়েছে, কে সৃষ্টি করেছে? আল্লাহ, আল্লাহ তাআলা। এবং আল্লাহ তাআলা শুধু পৃথিবী সৃষ্টি করেছেন না, আরো কিছু সৃষ্টি করেছেন। পৃথিবীর যা কিছু আছে জীব এবং বস্তু সকল কিছুই কে সৃষ্টি করেছে? আল্লাহ। এটাই আল্লাহ বড় করেছে নাকি, যে আল্লাহ সবকিছু সৃষ্টি করেছেন এবং কি আমাদেরকেও আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। আমি একটা প্রশ্ন লিখব, Thank you.
সকল জীব ও বস্তু কে সৃষ্টি করেছে। দেখো তো তোমরা এখানে কিছু দেখতে পাচ্ছ কিনা? কি দেখতে পাচ্ছ? কি দেখা যায়? নদী, সূর্য। দেখো তো এখানে কি কি দেখা যাচ্ছে? আর কি দেখা যাচ্ছে? নৌকা, পানি, পানি। তারপর আর কি? নৌকায় যে মানুষ আছে সে মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। তারপরে এখানে কি আছে? এটা গাছ। কে সৃষ্টি করেছে? আল্লাহ। আর গাছ দিয়ে তো নৌকা হয় স্যার, তারপর এখানে কি আছে? এটা পাখি। পাখি কে সৃষ্টি করেছেন? আল্লাহ। আল্লাহ সৃষ্টি করেছেন। এবারে তোমরা খাতা লও। আমরা একটি করে এখান থেকে আল্লাহ সৃষ্টির ছবি একে দেখাবো। শিক্ষক সংস্করণটা সুন্দর হয়েছে। শিক্ষক সংস্কার ইসলাম ধর্ম মোবাইল সব বুঝানোর স্বার্থে আসা দরকার। এছাড়াও এখানে নেই আমাদের কি আছে দেখো একটু ভালো। আর কি আছে? প্রাকৃতিক আল্লাহ সৃষ্টি, চাঁদ, সাগর, তারা। আচ্ছা এবারে দেখো এখানে কি কি লেখা হয়েছে একটু খেয়াল করো। সূর্য কি আল্লাহ সৃষ্টি? আকাশ কি আল্লাহর সৃষ্টি? গাছ আল্লাহর সৃষ্টি।
তারপরে মানুষ আল্লাহ পাখি বাতাস পাখি তুমি বলো মাটি কি আল্লাহ সৃষ্টি নৌকা আল্লাহর সৃষ্টি প্রাকৃতিক কি কি জিনিস আছে সেগুলো নির্ধারণের জন্য এটা রাখা হয়েছে এটা আল্লাহ যা সৃষ্টি করেছেন সবই প্রাকৃতিক আল্লাহ যা সৃষ্টি করেছেন সকল কি তাহলে আমরা জানলাম কি নৌকা কি মানুষের মানুষের সৃষ্টি আর বাকি সবগুলো কি আল্লাহ আচ্ছা এছাড়া আরো কি আছে প্রাকৃতিকে মধ্যে চারপাশে একটু ভাবো এক মিনিট তাহলে আমরা কি শিখলাম তাহলে আমরা আজকে কি শিখলাম আল্লাহর সৃষ্টি কি কি জিনিস আছে সেই জিনিসগুলো আমরা শিখলাম সবাই বুঝতে পেরেছো